ফরিদপুর সদরে ঢাকা খুলনা মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হওয়ায় পাঁচজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত নয়জন। আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার ভোর 4টার দিকে উপজেলা কানাইপুর ইউনিয়নের মল্লিকপুর এলাকায় দুর্ঘটনা ঘটে। করিমপুর হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি, তবে জানা গেছে ঢাকা থেকে ঝিনাইদহগামী ঝিনাইদহ পরিবহন ও ঝিনাইদহ থেকে ঢাকাগামী গ্রিন এক্সপ্রেস নামে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। করিমপুর হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী বলেন, নিহতদের সবার নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনা কবলিত বাস দুটি উদ্ধার করে করিমপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।